শাকিব খান গেটে এসে আমাকে একটা টেলিফোন করলেন যে ভাই আমি আপনার গেটে এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। তো আমি গেটে বলে দিলাম যে আসেন ভিতরে। তো সেই সময় আমার একটা মিটিং ছিল, আমি মিটিংয়ে চলে যাই। তারপরে শাকিব খান আমার রুমে ছিল। মিটিং শেষ করে এসে আমি শাকিব খানের সাথে অনেক বিষয়ে কথা বলেছি। উনি বলেছেন যে আমি আমার একটা পার্সোনাল বিষয়ে কথা বলতে এসেছি, যেহেতু আপনার ডিবিতে অনেক বড় বড় ঘটনা অনেকগুলি সমস্যার সমাধান করেন, আমার একটা পার্সোনাল সমস্যা, যেটা একটু আমরা দেখবেন কিনা। উনি একটা আবেদন নিয়ে এসেছেন, আবেদনটা আমরা দেখেছি। সে আবেদনটা হচ্ছে উনি যেটা বলেছেন যে এটা একটা মিথ্যা, মানে প্রযোজক না, সে হলো কোনো প্রযোজক না, বাট সে প্রযোজক নাম দিয়ে শাকিব খানের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলেছেন, প্রভাকাণ্ডা ছড়িয়েছেন। তা আমি বলছি ঠিক আছে, আপনি একটা আবেদন দিয়ে যান, আবেদনটা আমরা তদন্ত করি, তদন্ত করে আমরা দেখি এটা সত্যতা আছে কিনা, সত্যতা থাকলে আমরা আইনগত ব্যবস্থা নিব। ওই প্রযোজক যেটাকে বলা হচ্ছে যে ভুয়া প্রযোজক, তিনি নাকি শাকিবকে নিজে বলেন অলরেডি রেস্ট ছেড়েছেন? হ্যাঁ, আমরা শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই জন্যই যে সেও নাকি শুনেছেন যে সে যে কোনো সময় সে আসলে প্রযোজক না, সে তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, তাই সে পালিয়ে যেতে পারে। সে কারণে সে দ্রুত আমার কাছে এসেছেন যে সে যেন মানে পালাতে না পারে। তখন আমরা সেটা আমরা বলছি সেটা আমরা তাৎক্ষণিক এখনই তদন্ত করে দেখব সে বাংলাদেশে আসে কি না, সেটা আমরা তদন্ত করছি, আসে কি না আমরা তদন্ত করে দেখছি।